পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ জাহাজ নির্ভীক। বিআইডব্লিউটিসি জানিয়েছে, অর্ধ নিমজ্জিত ফেরিটি ডাঙ্গায় তোলার তৎপরতা শুরু করেছে তারা। সোমবার বরিশাল থেকে রওনা হয়ে ঘন কুয়াশার কারণে মাঝপথে চাঁদপুরে নোঙর করেছিল জাহাজটি। শিমুলিয়াঘাট থেকে রোববার মধ্যরাতে প্রায় 20টি গাড়ি ও যাত্রী নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে যায় জাম ফেরি রানীগঞ্জ। মাঝনদীতে একটি ড্রেজারের পাইপে ধাক্কা লেগে তলা ফেটে যায় নৌযানটির। এরপর ঘাটের পাশে একটি চরে নৌযানটি ডুবে যায়, তবে এতে কেউ হতাহত হয়নি।